কি জিএস এক্সআর, একটি প্রিমিয়াম সিরিজের বাইক, চট্টগ্রাম মেট্রো 16 সিরিয়ালের নাম বাইক। আর এটা আসছে কবে? কালকে? গতকাল আসছে না কি জিক্সার? আর টেল লাইটটি দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারের টেল লাইট, চট্টগ্রাম মেট্রো 15 সিরিয়ালের। আর এটা ডাবল ডিস্ক না? ঠিক আছে, এটা কিন্তু ডাবল ডিস্ক, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ডাবল ডিস্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে সামান মোটরসের ইউনিট ওয়ানে চলে আসলাম। ইউনিট ওয়ানে নতুন অনেকগুলোই বাইক আসছে, সুজুকি জিএস এক্সআর, তারপর কিছু স্কুটার আসছে। তো সবগুলো বাইকের আজকে আপনাদেরকে আপডেট জানাবো, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর সামান মোটরস ইউনিট ওয়ানের অ্যাড্রেসটা হচ্ছে, আপনারা যখন চান্দগাঁও মোড় থেকে আসবেন, বসুন্ধরা কমিউনিটির ঠিক পাশে হচ্ছে সামান মোটরস ইউনিট ওয়ানের অবস্থান। আর ডিসক্রিপশনে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্যত সুন্দর সুন্দর ব্লগ আপনারা পেতে পারেন। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, প্রথমে আমরা চলে আসলাম একটি স্ট্রাইকারের পাশে, ব্ল্যাক এবং গ্রিন কালারের দেখতে পাচ্ছেন। আর নাম্বার হলো চট্টগ্রাম মেট্রো 17 সিরিয়ালের। আর এ হচ্ছে বাইকটির ওপারের লুক। আর ফ্রন্টের কন্ডিশনটা একটু দেখিয়ে দিই, এ হলো বাইকটির ফ্রন্টের কন্ডিশন। আর এটা ভাই কোন সালের মডেল? 2019 সালের মডেল না? এটা কেমন চলছে বাইকটা? 5000 কিলো না? প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? আসমিন প্রাইস 90,000। ঠিক আছে, এটার জন্য প্রাইসটা চাওয়া হচ্ছে আসমিন প্রাইস 90,000। আর নাম ট্রান্সফার তো পসিবল না? নাম ট্রান্সফার, স্মার্ট কার্ড চলে আসছে, স্মার্ট কার্ড চলে আসছে না? তো প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? আসমিন প্রাইস বললেন 90,000 টাকা আসমিন প্রাইস। তো গাইস, আপনারা চাইলে দেখতে পারেন, আসমিন প্রাইসটা চাওয়া হচ্ছে 90,000। আর আপনারা বার্গেনিং করলে কিন্তু আর কমের মধ্যে পেয়ে যাবেন। তো এই ছিল টিভিএস স্ট্রাইকারটির ওভারঅল লুক। তারপর পাশের বাইকটি দেখতে পাচ্ছেন, পাশের বাইকটি হলো ডিসকভার 110। আর এটি হলো কিন্তু আপনার ড্রাম এডিশন। আর এ হচ্ছে বাইকটির ফ্রন্টের লুক। আর একটু ট্যাঙ্কের কন্ডিশনও দেখতে পাচ্ছেন আপনারা। আর এ হলো ব্যাক প্যানেলের কন্ডিশন। আর বাইকটি অন্তস্থ অবস্থায় না? বাইকটি করতে পারবো না। আর এটা কোন সালের মডেল? 2019 মডেল না? কেমন চলছে বাইকটা? 6,000 মতো রানিং না? প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? রেজিস্ট্রেশন সহ 1,10,000 আসমিন প্রাইস। ঠিক আছে, এটার জন্য প্রাইসটা চাওয়া হচ্ছে রেজিস্ট্রেশন সহ 1,10,000। আর আপনারা কিন্তু বার্গেনিং করে নিলে আরও কমের মধ্যে পেয়ে যাবেন ডিসকভার 110, 2019 সালের মডেল। এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। তারপর পাশের বাইকটি দেখতে পাচ্ছেন, পাশের বাইকটি হলো সুজুকি জিক্সার। আর টেল লাইটটি দেখতে পাচ্ছেন, হোয়াইট কালারের টেল লাইট, চট্টগ্রাম মেট্রো 15 সিরিয়ালের। আর এটা ডাবল ডিস্ক না? ঠিক আছে, এটা কিন্তু ডাবল ডিস্ক, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ডাবল ডিস্ক। এটা কোন সালের মডেল? 2018 মডেল, 19 কিনে না? প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? এক লক্ষ 70,000 আসমিন প্রাইস। অনার করা হবে, চলছে কত কিলো? এটা চলছে 5,000 কিলো না? তো গাইস, আপনারা চাইলে দেখতে পারেন, এটি কিন্তু সম্পূর্ণ আসমিন প্রাইস, 2019 কেনা বাইকটি, ডাবল ডিস্ক, সুজুকি জিক্সার। তো হচ্ছে বাইকটির ওভারঅল লুক। তারপর পাশের বাইকটি দেখতে পাচ্ছেন, পাশের বাইকটি হলো সুজুকি জিএস এক্সআর, একটি প্রিমিয়াম সিরিজের বাইক, চট্টগ্রাম মেট্রো 16 সিরিয়ালের নাম বাইক। আর এটা আসছে কবে? কালকে? গতকাল আসছে না? আর ইন্দো নেশন ভার্সন না? ইন্দো ভার্সন 2020 মডেল। ঠিক আছে, এটা হচ্ছে 2020 সালের মডেল, ইন্দো ভার্সন। আর আপনাদেরকে একটু ফ্রন্টের লুকটা দেখিয়ে দিই, এ হচ্ছে বাইকটির ফ্রন্টের লুক। আর দেখতে পাচ্ছেন এটি হলো এবিএস এডিশন, ইন্দো নেশন ভার্সন, ডুয়েল চ্যানেল এবিএস। আর আপনাদেরকে একটু মিটারটা দেখিয়ে দিই, বাইকটি চলছে হচ্ছে 3 মাস হচ্ছে না? বাইকটির বয়স 3 মাস মতো হচ্ছে। আর দেখতে পাচ্ছেন বাইকটির ওভারঅল লুক। আর ভাই, প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? 3,75,000 আসমিন প্রাইস। ঠিক আছে, এটার জন্য প্রাইসটা চাওয়া হচ্ছে 3,75,000। সুজুকি জিএস এক্সআর, ইন্দোনেশিয়ান ভার্সন, 2020 মডেল, ডুয়েল চ্যানেল এবিএস। আপনারা চাইলে দেখতে পারেন, এটি কিন্তু সম্পূর্ণ আসমিন প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করলে আরও কমের মধ্যে পেয়ে যাবেন। 3,75,000 না? রেজিস্ট্রেশন ছাড়া হচ্ছে 4,25,000। আর আপনারা চাইতে হচ্ছে 3,75,000 আসমিন প্রাইস, রেস্ট নাম্বার সহ। তো হচ্ছে বাইকটির ওভারঅল লুক, আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, তারপর বাইকটিতে আমরা চলে যাচ্ছি। ওকে গাইস, এরপর আমরা চলে আসলাম একটি সুজুকি বার্কম্যানের পাশে। বার্কম্যান দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি স্কুটার, চট্টগ্রাম মেট্রো 18 সিরিয়ালের, ব্ল্যাক কালারের বাইকটি। আর একটু ফ্রন্টের লুকটা দেখিয়ে দিই আপনাদের, এ হচ্ছে বাইকটির ফ্রন্টের লুক। এটা চলছে কেমন? এটা মাত্র 33 কিলো রানিং। 33 কিলো না গাইস, বাইকটি মাত্র 33 কিলো রানিং।
আর 2020 মডেল না এটা? হ্যাঁ 2020 মডেল। প্রাইসটা কেমন যাচ্ছে এটার জন্য? এটা যাচ্ছে আমরা 2,05,000 টাকা। 2,05,000। এটা শোরুম প্রাইসটা কত? শোরুম প্রাইস হচ্ছে আপনার রেজিস্ট্রেশন সহ 2,52,000 টাকা। 2,52,000 আর আপনার কাছে 2,20,000 টাকা। 2,05,000। জাস্ট এটার প্রাইসটা দেওয়া হচ্ছে 2,05,000। আর এটিও কিন্তু সম্পূর্ণ আসক্রিম প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করলে আরও কমের মধ্যে পেয়ে যাবেন। তো এই ছিল সুজুকি বার্কম্যানের ওভারঅল কন্ডিশন। তারপরে বাইকটি দেখতে পাচ্ছেন, তারপরে বাইকটি হলো হিরো গ্ল্যামার। আর এটা অনটেস্ট, এটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে, আপনারা চাইলে নিজের নামে করে নিতে পারবেন। আর এই হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর এটা কোন সালের মডেল? 2019 মডেল। না প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? অনটেস্ট অবস্থায় ১,০০,০০০ টাকা। রেজিস্ট্রেশন সহ ১,০০,০০০ টাকা। সেটার জন্য প্রাইসটা হচ্ছে রেজিস্ট্রেশন সহ ১,০০,০০০। আর এটাও কিন্তু সম্পূর্ণ আসক্রিম প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করে নিতে পারবেন। তো এই ছিল বাইকটির ওভারঅল লুক। ওকে গাইস, এরপর আমরা চলে আসলাম একটি মাহিন্দ্রা গাস্টোর পাশে, দেখতে পাচ্ছেন। আর এটা হলো 110cc একটি স্কুটার। আর এই হচ্ছে বাইকটির ফ্রন্টাল লুক, দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা গাস্টো হোয়াইট এবং ব্লু কালারের। আর আপনাদেরকে একটু পেছনের কন্ডিশনটা দেখিয়ে দিই, এটা হলো বাইকের রিয়ারের কন্ডিশন। আর এটা কিন্তু এখনও অনটেস্ট অবস্থায় আছে। ওকে গাইস, বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে। আর চলছে কেমন এটা বাইকটা? মিটার আছে না? আচ্ছা, আমরা মিটারটা একটু দেখিয়ে দিই। আপনারা মিটারটা দেখতে পাচ্ছেন, বাইকটি চলছে হচ্ছে 7,841। প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? রেজিস্ট্রেশন সহ ১,২০,০০০ টাকা। রেজিস্ট্রেশন সহ ১,২০,০০০ আসবে প্রাইস? সামান্য কিছু অনার্ করা যাবে। আচ্ছা, এটা শোরুম প্রাইস হচ্ছে ১,২০,০০০ টাকা। রেজিস্ট্রেশন সহ ১,২০,০০০ প্রাইস। রেজিস্ট্রেশন সহ হচ্ছে বাইকটির ওভারঅল লুক, আপনারা চাইলে দেখতে পারেন। মাহিন্দ্রা গাস্টো, বিশের মডেল না এটা? 2020 মডেল মাহিন্দ্রা গাস্টো। ওকে গাইস, এরপর আমরা চলে আসলাম একটি সুজুকি এসএফ এর পাশে, দেখতে পাচ্ছেন মোটোজিপি এডিশন। আর এটা ভাই কোন সালের মডেল? ২০১৮ মডেল। গাইস, বাইকটি হলো 2018 সালের মডেল, দেখতে পাচ্ছেন চট্টগ্রাম একটু 14 সিরিয়ালের নাম্বার, ডাবল ডিক্স। আর বাইকটা চলছে কেমন? ১০,০০০ কিলো। না প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? ১,০০,০০০ আসপিং প্রাইস। রেজিস্ট্রেশনের মেয়াদ কতদিন আছে এটা? ১,২১ সাল পর্যন্ত আছে না? প্রাইসটা যাচ্ছে হচ্ছে ১,৮৫,০০০। গাইস, বাইকটির জন্য প্রাইসটা হচ্ছে ১,৮৫,০০০। আর দেখতে পাচ্ছেন বাইকটির ওভারঅল লুক, তো আপনারা চাইলে দেখতে পারেন, এটিও কিন্তু সম্পূর্ণ আসক্রিম প্রাইস। তারপরে বাইকটি দেখতে পাচ্ছেন, তারপরে বাইকটি হলো বাজাজ অ্যাভেঞ্জার। আর এটা কোন সালের মডেল? ২০১৭ সালের মডেল, দেখতে পাচ্ছেন বাইকটি চট্টগ্রাম একটু 14 সিরিয়ালের। আর এই হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর এটা কেমন চলছে বাইকটা? আর এটা কিন্তু সম্পূর্ণ আসক্রিম প্রাইস, আপনারা কিন্তু বার্গেনিং করলে আরো কমের মধ্যে পেয়ে যাবেন। তো হচ্ছে বাইকটির ওভারঅল লুক, আপনারা চাইলে দেখতে পারেন। ওকে গাইস, এরপর আমরা চলে আসলাম একটি FI ফেজারের পাশে, চট্টগ্রামের 14 সিরিয়ালের নাম্বার। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর আপনাদের একটু ফ্রন্টের কন্ডিশনটা দেখিয়ে দিই, এ হলো বাইকটির ফ্রন্টের কন্ডিশন। আর এটা ভাই কোন সালের মডেলটা? ২০১৮ মডেল ১৯ কিনে। না প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? ১,৯০,০০০ আসক্রিম প্রাইস। প্রাইস এটার জন্য প্রাইসটা হচ্ছে ১,৯০,০০০। আর এটাও কিন্তু সম্পূর্ণ আসক্রিম প্রাইস। আর এটা চলছে কেমন? এটা রানিং হয়েছে আপনার ১২,০০০ মতো চলছে। না প্রাইসটা যাচ্ছে হচ্ছে ১,৯০,০০০। প্রাইস প্রাইসটা হচ্ছে ১,৯০,০০০ আসক্রিম প্রাইস, আপনারা চাইলে দেখতে পারেন। তো হচ্ছে বাইকটির ওভারঅল লুক। তারপর ভিতরে কিছু বাইক আছে, এগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। ওকে গাইস, এরপর আমরা চলে আসলাম একটি ডিসকভার 125cc-র পাশে। আর এটি হলো ডিক্স এডিশন, দেখতে পাচ্ছেন। আর এটা ভাই কোন সালের মডেল? ২০১৯ মডেল না গাইস, এটা হলো ২০১৯ মডেল। আর এই হচ্ছে বাইকটির ওভারঅল লুক, চট্টগ্রাম মেট্রো 18 সিরিয়ালের। আর ভাই প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? এটা যাচ্ছে আমরা ১,১০,০০০ টাকা। ১,১০,০০০ আসুন প্রাইস গাইস, এটার জন্য প্রাইসটা হচ্ছে ১,১০,০০০। আর এটাও কিন্তু সম্পূর্ণ আসুন প্রাইস, অবশ্যই আপনারা বার্গেনিং করার সুযোগ আছে। এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। তারপর পাশের বাইকটি দেখতে পাচ্ছেন, পাশের বাইকটি হলো পালসার NS ABS এডিশন। না FI এডিশন গাইস, এটা হচ্ছে পালসার NS ABS FI এডিশন, দেখতে পাচ্ছেন ABS। আর এটা কিন্তু FI এডিশন। এটা কোন সালের মডেল? এটা হচ্ছে আপনার ২০ কিনা ১৯ মডেল। ১৯ মডেল ২০ কিনা। না চট্টগ্রাম মেট্রো 15 সিরিয়ালের। আর দেখতে পাচ্ছেন পেছনের ডিক্স এডিশন, তার পেছনে কিন্তু ABS আছে। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর কত চলছে বাইকটা? ১,৯০,০০০ আসক্রিম প্রাইস।
এটা হচ্ছে বাইকটির ওভারঅল লুক। তারপর পাশের বাইকটি দেখতে পাচ্ছেন, পাশের বাইকটি হলো পালসার ডাবল ডিস্ক। আর এটা কোন সালের মডেল? 19 মডেল না, 19 মডেল না, 15 সিরিয়াল টুইন ডিস্ক। প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? দেড় লক্ষ টাকা আস্কিং প্রাইস। গ্যাস সামান্য কিছু অনার করা হবে। গ্যাস এটার জন্য প্রাইসটা হচ্ছে 1,50,000। আপনারা চাইলে দেখতে পারেন পালসার 2019 মডেল ডাবল ডিস্ক। তারপর পাশের বাইকটি দেখতে পাচ্ছেন, পাশের বাইকটি হলো পালসার NS 2018 মডেল, কার্বোরেটর এডিশন না। এটা হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর এটা কি নাম্বার করা না? নাম্বার আছে, আপনার নাম্বারটা একটু দেখাই দিই। হ্যাঁ, আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন, টমেটো 14 সিরিয়ালের। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক। আর ভাই প্রাইসটা কেমন চাচ্ছেন এটার জন্য? ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন পেছনে। আর এ হচ্ছে বাইকটির ওভারঅল লুক।